ভিডিওটি সম্পূর্ণরূপে কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন। আমরা যুবক, আমরা নতুন, আমাদের নেই ভয়, তাই তো বলি গর্ব করে ভারত মাতার জয়। আমরা নতুন, আমরা যুবক, আমাদের নেই ভয়, তাই তো বলি গর্ব করে ভারত মাতার জয়। বলো ভারত মাতার জয়, বলো ভারত মাতার জয়, ভারত মাতার জয়, বলো ভারত মাতার জয়, ভারত মাতার জয়, ভারত মাতার জয়, ভারত মাতার জয়। ব্যাপারটা কি, আজ কি মুসলিম বন্ধুদের কোনো উৎসব টুৎসব আছে? সবাই দেখছি টুপি পরে পরে ঘুরছে, ব্যাপারটা বুঝতেই পারছি না। এ ভাই ভাই ভাই, এদিকে এদিকে, ক্যা হুয়া বলো বিরাদার, বলো বিরাদার। না বলছি, তোমরা এরকম টুপি টুপি পরে ঘুরছো, তোমাদের কি ঈদ ঈদ আছে নাকি? ঈদ না, কোনো ঈদ ঈদ তো নেই। তাহলে? আরে এটাই তো আমাদের পোশাক, এটাই তো আমাদের মুলুক। আরে মুলুক পোশাক মানে ব্যাপারটা কি বলো তো? আচ্ছা তুমি ভারতের ঝান্ডা নিয়ে ঘুরছো কেন? ভারতের ঝান্ডা নিয়ে ঘুরছি মানে তো ভারতের লোক ভারতের ঝান্ডা নিয়ে ঘুরবো নাকি পাকিস্তানের ঝান্ডা নিয়ে ঘুরবো নাকি? তোবা তোবা, আরে ইয়ার এটা ভারত নয়, এটা পাকিস্তান। হেই, কি পাকিস্তান? হ্যাঁ এটা পাকিস্তানই তো। আরে ভারতবর্ষে দাঁড়িয়ে আছে কি পাকিস্তান? পাকিস্তান, এটা পাকিস্তানের যদি হয় এই জায়গাটার নাম কি? হাসিমগড়। হাসিমগড়, কি মারি ঢম মারছে ভাই। ও আমাদের ওখানে আছে একটা হাসিমপুর বলে জায়গা আছে, ওই পুরটাকে বাদ দিয়ে গড় ঢুকে দিয়েছে তো হাসিমগড়, ঢম মারছে সব। আরে ভাই আসতে বলো, এখনই পুলিশ যদি জানতে পারে না লকাপে পুরো ঢুকিয়ে দেবে। লকাপে ঢুকিয়ে দিবে? তোদের মুলুকে গিয়ে বন্দুক গুলি করে দিয়ে চলে এলো, অভিনন্দন বর্তমান কাঠি রাখতে পারলি? সেই তো ভয়ে ছেড়ে দিলি। হ্যাঁ ওইসব দম আমাদেরকে দেখাস না। হ্যাঁ চল চল, আমার কাজ আমি করে নেবো, চল চল যা 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 যা। স্যার সত্যি সত্যি কি পাকিস্তানি চলে এলাম? ব্যাপারটা তো ঠিকঠাক ঠেকছে না। যাই সামনের দিকেই যাই। আও আও মেহমান লোক আও, এ নেপাল উদ্দিন কি তরফ সে আর সালমা বিবি কি তরফ সে চকলেট খেয়ে যাও। আও আও মেহমান লোক আও 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 চকলেট খেয়ে যাও। আও আও, আরে ওখানে কারা যেন চকলেট বিলি করছে না, যাই তো দেখি কি ব্যাপারটা। আও 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 খেয়ে যাও, আও আও চকলেট খেয়ে যাও, আও আও মেহমান লোক চকলেট খেয়ে যাও। আরে নেপাল, তুই এখানে কি করছিস? কোন নেপাল, হাম তো নেপাল উদ্দিন হাই। নেপাল উদ্দিন, সালা নেপাল থেকে নেপাল উদ্দিন হয়ে গেছে। ও পিঙ্কি, তুই এখানে কি করছিস? কোন পিঙ্কি, আমি সালমা বেবি আছি। আরে বাপরে, এগুলো পাকিস্তানে ওইরকম আছে? হ্যাঁ আমাদের নেপালের মতো দেখতে, এই পিঙ্কির মতো দেখতে, পাকিস্তানে এসে নেপাল উদ্দিন, আর কি হয়ে গেল সালমা বেবি? মহা সমস্যা তো, একই রকম দেখতে এরকম দুজন হয়। যাই হোক কথা বলি, এখন কী করবো, কীভাবে যে চলে এলাম বুঝতেও তো পারছি না, দেখি একটু কথা বলি। নেপাল, এই নেপাল নয়, নেপাল উদ্দিন ভাই, হ্যাঁ আমি ভারত থেকে এসেছি। এরাও ভারতের পতাকা আমার কাছে, হ্যাঁ ভারত থেকে। তুমি পাকিস্তানে ভারতের ঝান্ডা নিয়ে ঘুরছো? আরে পুলিশ দেখতে পেলে এক্ষুনি লোকাপে ঢুকিয়ে দেবে। লোকাপে ঢুকিয়ে দেবে? ভারতের ঝান্ডা না নিয়ে ঘোরার কি আছে? আমি ভারতীয়, আমার কাছে ভারতের ঝান্ডা আমার কাছে গর্বের জিনিস। তুমি পাকিস্তানে তোমার কাছে তোমার ঝান্ডা নিয়ে ঘোরো, আমরা তো কোথাও না বলিনি। ধীরে বলো বেরেদার, তুমি আমার মেহমান আছো, তোমার কিছু অসুবিধা হবে এটা আমি চাই না। সত্যি সত্যি পাকিস্তানে চলে গেলাম নাকি? তো মহা সমস্যায় বললাম না, বেশি ঘাটানোর দরকার নেই, মনে হচ্ছে ভালো লোক মেহমান মেহমান বলছে, চলো দেখি কি করা যায়। ও ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলছি কি কি দিচ্ছ সবাইকে? চকলেট বিলি করছি আমরা। চকলেট? হ্যাঁ দেখি আমাকে ওটা দাও তাহলে। নাও, এটা চকলেট? হ্যাঁ আমাদের এখানে তো কেউ খেতেও চায় না, এটা আমাদের এখানে বলি গিরগিটির ডিম, এক টাকা করে দাম। হ্যাঁ তুমি চকলেট বিক্রি করছো তাও আর এক টাকা করে? আর কি করবো বলো তো, আমাদের এখানে তো অবস্থা এইরকমই খারাপ, তাই এইভাবেই দান করছি আর কি করবো। এইভাবে দান করছি, অবস্থা খারাপ, এদিকে খেতে টাকা নেই, এদিকে যুদ্ধ করার জন্য আমরা যুদ্ধ করবো, আমরা জিতবো, যত ঝামেলা কি করবো, মাঝে মাঝে হয়ে যায় এরকম, তো করার নেই, যুদ্ধ করলে হয়ে যাবে। তো যুদ্ধ করলে জীবনে খেতে পাবে না,
যুদ্ধ করলে এরকম ভিখারিকে ভিখারিই রয়ে যাবে। আরে আমরা কি করব, সবাই কি আমরা খারাপ আছি নাকি? কেউ তো আমরা ভালোও আছি। সেটা ঠিক, সেটা ঠিক, সবাই তো তোমরা খারাপ নয়, কিছু লোক খারাপ। ঠিক আছে, বলছি ব্রাদার, আমার তুমি যেহেতু মেহমান আছো তো তোমাকে আমাদের পাকিস্তানটা একটু ঘুরিয়ে দেখাবো, চলো একটু ঘুরে দেখবে। চলো দেখাবে যখন বলছো, তোমাদেরকে তো দেখে ভালো মানুষই মনে হচ্ছে, চলো যাই ঘুরি। চলো 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 ব্রাদার, আমাদের মুল্কটা তোমাকে কেমন লাগছে বলো? না ভালো তো লাগছে। আরে তোমাদের আমাদের মধ্যে ফারাক কি বলো তো? তোমাদেরও যা আমাদেরও তা, একই রকম মানুষ, একই রকম ভাষাভাষীর মানুষ থাকি, কিন্তু এই যে তোমাদের রূপ, তোমরা গায়ে পড়ে পায়ে পা তুলে ঝগড়া করতে যাবে, এটা ছাড়া তো আর বাকি সব ঠিক আছে, ঝগড়াটা না করলেই তো হয়। হ্যাঁ আর কি করবে বলো তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো চলো। হ্যাঁ চলো 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 চলো। আরে 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 নেপালউদ্দিন ভাই, এরকম কি আছে, এরকম ভারতের ঝান্ডা নিয়ে ঘুরছে এখানে? আরে এ আমার ইন্ডিয়া থেকে আসছে, আমার মেহমান আছে। মেহমান আছে? ওরা জানো কেমন, ওরা কাফের কাফের। ওখানে যে আমাদের মুসলিম ভাইয়েরা আছে না, ওদের উপর এরা জুলুম করে, জুলুম। হ্যাঁ ওই সব না, অন্য জায়গায় শোনাবে ঠিক আছে। আমাদের ওখানে মুসলিম ভাইদের উপর অত্যাচার হয় তোমাকে কে বলেছে? কেন আমি কি জানি না নাকি, আমি মিথ্যা কথা বলছি না? এই তো মাথা মোটা দেশের লোক তোরা, এই জন্যই তাই অবস্থা। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, কিছু বলতে হবে না, আমি এখনই প্রমাণ করে দিচ্ছি যে আমাদের ওখানে মুসলমান ভাইদের উপর অত্যাচার হয় কি হয় না। ফোন করছি এখন, এই হচ্ছে। হ্যালো সেলিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো মদন ভাইজান, কোনো কি অসুবিধা হয়েছে? না না ভাই, সেরকম কিছু না। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তোমার ওপরে অর্থাৎ ভারতে মুসলমানদের ওপর, মুসলমান ভাইদের ওপরে কোনো অত্যাচার হয়? কেন হবে ভাইজান, আমরা তো হিন্দু মুসলমান ভাই ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলছি, তোমার ভারতে থাকতে বেশি ভালো লাগবে না তুমি পাকিস্তানে এসে থাকলে বেশি ভালো লাগবে? কেন পাকিস্তান যাব, আমি ভারতবাসী আর ইনশাআল্লাহ আমি এখানে খুব ভালো আছি। এটাই আমি শুনতে চেয়েছিলাম। আসলে কি জানো তো, আমি পাকিস্তানে এসেছি আর তোমার পাকিস্তানে এখানে যত তোমার মুসলিম ভাইরা আছে, বলছি ভারতে নাকি মুসলিম ভাইদের উপর অনেক অত্যাচার হয়, এরা জানেই না। ওদের বলে দাও আমরা ভারতবাসী আর ভারত হচ্ছে আমাদের গর্বের দেশ, আমাদের জন্য ওদের ভাবতে হবে না, ওরা কি খাবে সেটা চিন্তা করতে বলো। একদম ভাই, জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম, ভারত মাতার জয়। হ্যালো যত সব, ওই মাথা মোটা লোক মাথা মোটাই থেকে যাবে, ওইটা বলে দিলাম, এটা মাথায় রেখো। এই জন্যই না তোমরা এই যেখানে ছিলে সেখানেই রয়ে গেছো, বরঞ্চ নিচে নেমে গেছো, উপরে উঠতে পারোনি। আর আমাদের মধ্যে না অত ঝগড়া করার মানসিকতা নেই বলে না আজকে চন্দ্রযানকে চাঁদে পাঠিয়েছি। হ্যাঁ আমাদের সব চন্দ্রযান দুজন লাগবে না, আমাদের পতাকা দিয়ে চাঁদ আছে। হ্যাঁ জানি তো মাথা মোটা লোক, হ্যাঁ আমাদের পতাকাতেই চাঁদ আছে, তোমাদের পতাকাতে চাঁদ আছে আর আমাদের চাঁদে ভারতের পতাকা আছে, তার মানে কে মানে হলো? হ্যাঁ আরে ছোড় না ছোড় না ইয়ার, এই মেহমান আছে আমার। কিসের মেহমান, কিসের মেহমান না মাঝি, এখানে কোনো কিছু চলবে না, আর পাকিস্তানে এসে ভারতের পতাকা উড়াবে, এখানে গুলি করে দেব। আরে আরে ভাই ছোড়ো না ভাই, কেন গুসসা হচ্ছে, এ তো পাকিস্তানের নাম খারাপ হচ্ছে ভাই, এ মেহমান লোক আছে আমাদের। কোনো মেহমান নবাজি চলবে না, ঠিক আছে ওকে এক্ষুনি বলো ওই ভারতের পতাকা নামিয়ে আমাদের পতাকা তুলতে আর সালাম জানাতে। আরে ছোড়ো না ছোড়ো না ভাই, সেই তো আমরা ভারতের গান শুনি, হ্যাঁ ফিল্ম দেখি, হ্যাঁ সেই আমরা ভারতের হিরোদেরকে হিরো বলে মানি, ওই শাহরুখ খান সলমান খান এদের হিরো এদের বই দেখি আমরা। আরে ও সব কিচ্ছু চলবে না, হ্যাঁ ঠিক আছে, ও যদি এক্ষুনি না নামায় না তোমাদেরকেও গুলি করে উড়িয়ে দেবো, ওকেও গুলি মেরে উড়িয়ে দেবো। এ ভাই কি গুলি করে উড়িয়ে দিবি রে, অনেক তো গুলি করার চেষ্টা করলি, সেটা তো তোদের গুলি বেরোচ্ছিল না। কি বলিস নামা, তোদের পাকিস্তান জিন্দাবাদ তাতে আমার কিছু যায় আসে না, আমার ভারত মুর্দাবাদ বলতে গেলে না তোকে চিরে নুন দিয়ে দেবো এখানে। তোদের ঝান্ডা ওড়াচ্ছিস তোরা ওড়া, আমার ঝান্ডাও উড়ছে উড়বে, আর আমাদের ভারত জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, 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 ছাড়বো না ছাড়বো না, আমার পতাকা উপরে থাকবে থাকবে, ছাড়বো না ছাড়বো না। ওই মদন, মদন, ওই মদন, ওই মদন উঠবি তো, কি ঘুমের ঘরে বকতেছিস? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, পতাকা আমাদের উপরেই থাকবে, ছাড়বো না কাউকে, ছেড়ে দেবো, আমাদের বলে দিলাম, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম,
জেরিন বন্ধু মাতারাম ছাড়ব না ছাড়ব না ছাড়ব না ওই কি ভুল ভাল বকছিস রে তুই পাকিস্তানে গিয়ে নেপাল থেকে নেপাল উদ্দিন হয়ে গেলি আর তুই গিয়ে ওখানে গিয়ে পিঙ্কি থেকে সালমানি হয়ে গেলি তুই আমার পতাকা ছড়ানোর চেষ্টা করছিলি আমি কেন পতাকা ছড়াতে যাব পাগল নাকি সেই না সেই তোর মাথাটা খা গেছে আরে না আসলে আমি না স্বপ্ন দেখছিলাম জানিস তো স্বপ্নে আমি পাকিস্তান চলে গেছিলাম পাকিস্তান গেছিলি হ্যাঁ তা কি করলি গিয়ে ক্রিকেট খেলছিলি আরে না পুরো সানি দেওয়াল না গদরটু করে এলাম একদম হ্যাঁ বলে এলাম একদম বুক ফুলিয়ে বলে এসেছি ভারত জিন্দাবাদ ছিল ভারত জিন্দাবাদ আছে ভারত জিন্দাবাদ থাকবে জয় হিন্দ বন্দে মাতরম